সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশে দেশে ব্যান্ড যে জায়গা কিছু আজকের ইউটি দেখতেছেন তাদের সকল ভিতরে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকের ইউটিতে আমি আপনাদেরকে জানাবো, আপনারা যারা কোলবাকির খামার শুরু করতে চাচ্ছেন আপনারা কীভাবে কোলবাকির খামার শুরু করবেন, তাই নিয়ে আজকের ইউটিতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো এখন সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বর্তমান সময়ে কিন্তু আপনারা অনেকেই কোলবাকির খামার শুরু করতে চাচ্ছেন, কেউ হয়তো শখের বসে খামার শুরু করতে চাচ্ছেন না, আবার অনেকেই ব্যবসার ক্ষেত্রে কোলবাকির খামারটি শুরু করতে চাচ্ছেন। তো এক্ষেত্রে আপনারা কোলবাকির খামারটি কীভাবে শুরু করবেন, কীভাবে কোলবাকির খামারটি শুরু করতে হয়, তো তেনিকেরই আর কি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব, আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব যে কীভাবে আপনারা কোলবাকির খামারে আসবেন বা আমি কীভাবে আসছিলাম কোলবাকির খামারে। তো আপনি শুধু কোলবাকি না, যদি যে কোনো খামার ধরতে পারেন, কোলবাকি, হাঁসের খামার, মুরগির খামার, ফার্মি মুরগি, সোনালি মুরগি, টাইগার মুরগি, যে কোনো মুরগি, সমস্যা নেই। আপনি যেইটার খামারে আসেন না কেন, আপনাকে অবশ্যই ওইটার বিষয়ে অভিজ্ঞ থাকতে হবে, ঠিক আছে? তো অভিজ্ঞ থাকলে আমি যেমন আমি আমার নতুন খামারিদেরকে যেটা সাজেস্ট করে থাকি, যেমন আপনারা অনেকে বলেন যে ভাই আমি 1000 প্যাকেট খামার দিব, 2000 প্যাকেট খামার দিব, কিন্তু আপনার অথচ পূর্বের কোনো অভিজ্ঞতা নেই, আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা নেই, আপনি 1000 কোলবাকি পালন করতে চাচ্ছেন। তো এক্ষেত্রে আপনার আমি যেটা সাজেশন দিয়ে থাকি সেটা হচ্ছে, আপনার যে অনেকেরই বলি যে আপনি 1 দেশ 200 300 অথবা 600 বাচ্চা পালন করেন 1 দেশ, এর দ্বারা কিন্তু আপনার 300 বাচ্চা তখন আপনি পালন করবেন 1 দেশ। যেমন আপনি 4-5 মাস পালন করলেন 300 বাচ্চা, তো এই বাচ্চাটা পালন করলে দেখা যাবে কি আপনার মাঝে একটা অভিজ্ঞ হবে যে বাচ্চাটাকে কখন কীভাবে রাখতে হয়, কখন কোন সূত্রটা ব্যবহার করতে হয়। আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আপনার মধ্যে এইটার সম্পর্কে একটা ধারণা আসবে যে কোলবাকি পালন করা কেমন লাভ, হ্যাঁ এটা আপনার পালন করলে কেমন লাভ হতে পারে, কষ্ট বাচ্চা পালন করলে কেমন লাভ হতে পারে, এই বিষয়ে কিন্তু আপনার মাঝে একটু ধারণা আসবে, ঠিক আছে? তার জন্য আমি আপনার আমার নতুন খামারিদেরকে যেটা সাজেস্ট করে থাকি যে আপনারা 300 বাচ্চা অথবা 600 বাচ্চা দিয়ে এক খামার শুরু করেন। অনেকে বলতে পারেন 600 বাচ্চা কেন, তো দেখেন একটা ভ্যাকসিন কিন্তু আপনার 300 বাচ্চাকে দেওয়া যায় একটা ভ্যাকসিন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি যদি 300 বাচ্চা পালন করেন আপনার একটা ভ্যাকসিন ওয়েল চলতেছে, আর 600 বাচ্চা কেন, আপনি যদি 600 বাচ্চা পালন করেন তাহলে আপনার 2টা ভ্যাকসিন ওয়েল চলতেছে, আবার যদি আপনি 500 বাচ্চা পালন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার 2টা ভ্যাকসিনই লাগবে, হ্যাঁ তার মধ্যে কিন্তু আপনার 100 বাচ্চা কিন্তু হইতেছে। তো এইটা আর কি আপনার 600 বাচ্চা তাহলে ভ্যাকসিনে যে টাকা খরচ, 500 বাচ্চা তাহলে আপনার ভ্যাকসিনে একই টাকা খরচ। তার জন্য আর কি মূলত আপনার অবশ্যই এই ভ্যাকসিনের ক্ষেত্রে মিল করে তারপর আপনার বাচ্চাটা খামারে উঠাবেন। তো আপনারা কীভাবে শুরু করবেন, এই যেমন আপনারা অনেক হয়তো যারা এতটুকু মনোযোগ দিয়ে শুনছেন আপনারা অনেক হয়তো ভেবে গেছেন যে আপনাদেরকে কী বলবো। তো এইটা আর কি আপনার যদি পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকে কোলবাকির খামার সম্পর্কে, আপনি এখন 1 দেশ পালন করেন, 300 অথবা 600 বাচ্চা 1 দেশ পালন করেন, 1 দেশ বলতে আপনার 4-5 মাস, মানে এটা থেকে তো ভালো ডিম পাওয়া যায় 7-8 মাস, আপনি 7-8 মাস 1 দেশ কোলবাকি পালন করতে পারেন, হ্যাঁ এটা হচ্ছে, এটা আপনার সাধারণ শখের বসেই ধরতে পারেন, হ্যাঁ এটা মানে আপনার বই এমন না যে আপনার 300 বাচ্চা আপনি একদম ব্যবসার জন্যই পালন করতেছেন, আপনি এটা পালন করবেন জাস্ট এটা থেকে শেখার জন্য, বোঝার জন্য, এটা পালন সম্পর্কে অভিজ্ঞ হওয়ার জন্য, ঠিক আছে? তো যাই হোক, 300 বাচ্চা পালন করলে যে এমনভাবে আপনার লাভ হবে না এমন না, 300 বাচ্চা যদি পালন করেন বর্তমান সময়ে আপনার মোটামুটি 7-8 হাজার টাকা থাকবে, ঠিক আছে? তো এটা আর কি মূলত এমন না যে আপনার 300 বাচ্চা পালন করলে মাসে আরও টাকা থাকবে না, এমন না জিনিসটা। আচ্ছা যাই হোক, আপনারা যারা নতুন করে কোলবাকির খামার শুরু করতে চাচ্ছেন, আপনারা যদিও অনেকেই চান যে অন্যদের খামারে গিয়ে আমরা ট্রেনিং নেই, প্রশিক্ষণ নেই, তারপর আমরা খামার শুরু করি, কিন্তু নিতে পারেন, হ্যাঁ কিন্তু আপনার নিজের যদি একটা অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো হয়, ঠিক আছে? আপনি নিজের মাঝে যদি একটা অভিজ্ঞতা থাকে যে বাচ্চাগুলোকে কখন কীভাবে রাখতে হয়, কখন কোন ওষুধ ব্যবহার করতে হয়, কখন কোন সময়ে এদেরকে কী খাবারটা দিতে হয়, এই বিষয়ে আর কি আপনার মাঝে মূলত ভালো একটা ধারণা আসবে। আপনার অবশ্যই একটা খামারের সাথে ভালো একটা যোগাযোগ রাখবেন, আপনার খামারে বাচ্চা উঠাবেন, হ্যাঁ তাহলে আমি যেটা মনে করি আর কি আপনার মাঝে ভালো একটা কোলবাকি সম্পর্কে ধারণা আসবে, এরপর আপনার আস্তে আস্তে আপনার খামারটি শুরু করতে পারেন, ঠিক আছে? কিন্তু প্রথমে আপনাকে অবশ্যই তার টেস্ট করার জন্য, মানে আপনার মাঝে আপনার কেমন আপনার ধারণা আছে, মানে এই কোলবাকি সম্পর্কে কেমন ধারণা আছে, আপনি এটা সম্পর্কে কেমন বুঝেন, এইটার জন্য আপনি অবশ্যই প্রথমে একটা টেস্ট করার জন্য 300 অথবা 600 বাচ্চা পালন করবেন, ঠিক আছে? কম বাচ্চা, তো এটা পালন করলে আর কি মূলত আপনার ভালো একটা ধারণা আসবে। তো যারা নতুন করে কোলবাকির খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আরও একটা কথা বলি, আপনারা অবশ্যই এটা পালন করার ক্ষেত্রে আপনারা এটার সিজনটা জানিয়ে নেবেন যে এটা কোন সিজনে পালন করতে হয়, হ্যাঁ কোন সিজনে খামারে বাচ্চা উঠাবো এবং কোন সিজনে খামার থেকে বাচ্চাটা বের করবো, ঠিক আছে? এই বিষয়টা আর কি মূলত আপনাকে অবশ্যই জানতে হবে, হ্যাঁ যে আপনার কোন সময় আপনার খামারে বাচ্চা উঠানো উচিত এবং কোন সময় আপনার খামারে বাচ্চা থাকা উচিত না। তো আমি আপনাদেরকে আজকে ভিডিও থেকে ছোটা ধারণা দিয়ে দিচ্ছি, যেমন আপনারা ধরতে পারেন
শীতের আগে আগে, মানে ধরেন আর এক দেড় মাস পর শীত আসবে, এই সময়টা আপনারা তুলতে পারেন। যেমন ধরতে পারেন কোরবানি ঈদের পর, কোরবানি ঈদের পর আপনারা আপনাদের খামারে ডিমের পাখিটা উঠাবেন এবং একদম রোজার আগে আগে আপনারা পাখিটা বিক্রি করে দিবেন। কারণ রোজার মধ্যে কিন্তু পাখিটা বিক্রি করতে গেলে এমন অনেকটা আপনার দাম কিছুটা কম পাওয়া যায় এবং ওই সময় কিন্তু যদি পাখিটা পালন করেন ডিমটা কিন্তু অনেকটা কম চলে, ঠিক আছে? এটা আর কি রোজার আগে আগে বিক্রি করে দিলেন। এরপর হচ্ছে আপনার রোজার রোজার ওইখানে থাকবে আপনার 15 দিন, রোজা গেল 1 মাস 1.5 মাস, রোজার পরে আছে আরো 2 মাস এবং ঈদের পরে 15 দিন, মোট হচ্ছে আপনার 4 মাস, ঠিক আছে? এই 4 মাস আপনাকে 12 মাস থেকে বাদ দিতে হবে, আর বাকি যে 8 মাস থাকবে ওই 8 মাস মূলত আপনাকে 7-8 মাস আপনি কোল ব্যাকি পালন করতে পারেন। এটা আর কি মূলত কোল ব্যাকি পালন করার সিজন। এই সিজনটাই যদি আপনারা কোল ব্যাকি পালন করেন 100% আপনারা কোল ব্যাকি পালন করলে সফল হতে পারবেন। তো যাই হোক, আপনারা নতুন নতুন করে কোল ব্যাকির খামার শুরু করতে যাচ্ছেন, তো আপনাদের জন্য আরও কিছু আমি টিপস দিতেছি। যেমন একটা কোল ব্যাকি দিন দৈনিক কত গ্রাম খাবার খায়, হ্যাঁ কোল ব্যাকিটা কীভাবে রাখতে হয়, কোন কোন বয়সে বাচ্চা কিন্তু হয়, নতুন অবস্থা কোন বয়সে বাচ্চা দিয়ে খামার শুরু করুন, সেটা আমি বলতেছি। তো যাই হোক, আপনারা অবশ্যই পরে ভিডিওটি দেখতে থাকুন, না টেনে, তাহলে আপনারা বুঝতে পারবেন বিস্তারিত। তো আপনারা যারা নতুন করে খামার শুরু করতে যাচ্ছেন, আপনারা যদি বাচ্চার ক্ষেত্রে ধরেন আপনার 0 বাচ্চা নেবেন নাকি 30 দিন বয়সে বাচ্চা নেবেন নাকি একদম ডিম পাড়া বয়সে বাচ্চাটা নেবেন, তো তাদের জন্য আমি যেটা সাজেস্ট করবো, 0 বাচ্চাও নেওয়া যাবে না এবং ডিম পাড়া বাচ্চাটা নেওয়া যায় না। 0 বাচ্চাটা কেন নিবো না, 0 বাচ্চাটা নিলে আপনি যেমন এটা সম্পর্কে যেহেতু অভিজ্ঞ না, হ্যাঁ এটা বাচ্চা বোর্ডিং সম্পর্কে জানেন না, সেই ক্ষেত্রে এটা নিলে আপনার লসের সম্মুখীন হতে পারেন। আর যেমন ডিম পাড়া মানে আপনার খামারে আসার পর থেকে ডিম দেবে, আমি পাখিটা কেন না করলাম, এর জন্যই না করছি, কারণ আপনার খামারে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে পাখিটা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে পাখিটা, একটা বিশাল জার্নি হবে। এই জার্নিং এর মধ্যে যদি পাখিটা আপনার ডরাই, হ্যাঁ দেখেন আপনার এখান থেকে দইটা আমি খাঁচার ভিতরে ভরবো এবং আপনাকে দিব, গাড়িটা যাইবে, গাড়ি আপনার এখানে যাওয়ার পর আপনার ওইখান থেকে নামে আপনার খামারে ঢুকাবেন, দইটা সারবেন, এই যে আপনার মাঝখানে যে পাখিগুলো বারবার হাতে ধরা হইতেছে ডিমের পাখি, যেহেতু এর মাঝে যদি পাখিটা একটু ডরাই, হ্যাঁ তাহলে কিন্তু আপনার ডিম পাড়া শেষ, বন্ধ করে দিবে আপনার আপাতত 15-20 দিন। হ্যাঁ 15-20 দিন আপাতত আপনি মানে ডিম পাবেন, যদি দেখেন 1000 পাখি নিলেন এটা থেকে আপনার 100-200 ডিম পাবেন, হ্যাঁ এইটা আর কি 100-200 নাও হইতে পারেন যদি পাখি ডরাই। তো এর জন্য আর কি আপনাদেরকে এটা সাজেস্ট না করতেছি, কারণ দেখেন আপনি বাকি থেকে যদি 15 দিন পর একদম ফুল প্রোডাকশন পান, তাহলে আপনি 30 দিনের বাচ্চাটা নেন, 30 দিনের বাচ্চা নিলে তো আপনি এটা থেকে 20 দিন পর একদম ফুল প্রোডাকশন পাচ্ছেনি, হ্যাঁ 20 দিনের বাচ্চা হবে এই মানে আর কি 20-25 দিন পর আপনি এটা থেকে একদম ফুল প্রোডাকশন পাবেন ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই এটা আপনার আমি আপনাদেরকে এটা সাজেস্ট করবো, আপনারা অবশ্যই 30 দিন বয়সী বাচ্চা নেবেন, অরিজিনাল জাপানি জাত হতে হবে। অনেকে কিন্তু জাত নিয়ে চিন্তিত যে কোন জাতের বাচ্চা নিয়ে খামার শুরু করবো, কোন জাতের বাচ্চা নিয়ে আপনারা লাভবান হতে পারবো। আপনি যদি ডিমের জন্য পাখি পালন করে থাকেন, আপনার জন্য আমি এটা সাজেস্ট করবো, আপনারা অবশ্যই জাপানি জাতের পাখিটা নেবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা কোল ব্যাকি ডিমের জন্য পালন করে ইনশাল্লাহ সফল হতে পারবেন, এই জাপানি পাখিটা দিয়ে যদি আপনারা পালন করেন। তারপর যেটা বলবো সেটা হচ্ছে আপনার কোল ব্যাকি খাবার খায় কতটুকু, এই জিনিস অনেকে জানেন না, না জেনে আপনার খামারে যত আপনার যতক্ষণ মন চা, আপনার যত আপনি যখন খামারে আসবেন আপনার যখনই মন চা তখন আপনার পাখিগুলোকে খাবার দিয়ে দিবেন, তো এটা কিন্তু চলবে না, আগে আপনাকে জানতে হবে যে একটা কোল ব্যাকি কত গ্রাম খাবার খায়। তো একটা কোল ব্যাকি আপনার যদি জাপানি জাত হয়ে থাকে দৈনিক আপনার 20-22-23 গ্রাম খাবার খাবে এমনই আর কি, হ্যাঁ আপনার 23 গ্রামের উপরে খাই না একটা পাখি, হ্যাঁ এটা হচ্ছে জাপানি জাতের যেটা এটা আপনার 30 গ্রামের উপরে কখনোই খাবার খায় না। আর যদি আপনার হাইব্রিড বা জাম্বো হয়ে থাকে, জাম্বো কোল ব্যাকিটা আপনার সর্বোচ্চ দলে আপনার 25-26 গ্রাম খাবার খাই এটা আর কি। তো এই দেখেন আপনার পাখি যদি আপনি খাসার মধ্যে পালন করেন, একটা পাখি আপনার খাবার খায় কতটুকু, 20-23 গ্রাম খাবার খায়। তো 23 গ্রাম খাবারকে আপনাকে অবশ্যই 3 ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে? 3 ভাগে ভাগ করবেন, 1 ভাগে যতটুকু পরে, 1 ভাগে দেবেন আপনি সকালে, আর 1 ভাগ দেবেন আপনি দুপুরের পর আর কি, এই বিকালের আগে দিয়ে দেবেন, এবং 1 ভাগ দেবেন হচ্ছে আপনি রাত্রিবেলা, ঠিক আছে? এটাই আর কি মূলত খাবার দেওয়ার টাইম। তো এই আর কি এই টাইম টিমটা আপনার খাবার পানি খামারে খাবার পানি দিবেন, ইনশাল্লাহ আপনার খামার থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। কোল ব্যাকি যে আপনার অনেকে বলে যে পাখি নিলাম কিন্তু এদের থেকে ভালো পড়াশোনা পাচ্ছি না, এই যে পাচ্ছেন না এটা মেন সমস্যা হচ্ছে আপনার টাইম টিম নেই, মানে আপনার কোনো টাইম নেই পাখিগুলোকে খাবার পানি দেওয়ার। আপনাকে অবশ্যই খামার শুরু করার আগে আপনাকে অবশ্যই এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে আপনার পাখিগুলোকে কখন কোন সময় আপনারা খাবার পানি দিবেন, ঠিক আছে? তো এটা আর কি আপনার আমি এটা বলে দিলাম, যারা কোল ব্যাকি পালন করেন কিন্তু এদের থেকে ভালো প্রোডাকশন পান না, আপনার অবশ্যই এই জিনিসগুলো দিক দিয়ে একটু খেয়াল রাখবেন। যেমন আমি আমার খামারে দিই, আমি সকালে একবার দিয়ে আমি মাদ্রাসায় চলে যাই, আপনারা অনেক জানেন আমি মাদ্রাসায় পড়ি এবং পড়াশোনার পাশাপাশি কিন্তু এই খামারটা চালাই। তো আমি যেমন দিয়ে চলে যাই এবং যখন আমার খামারের লোক আছে, হ্যাঁ তো লোকে আবার তখন আপনার দুপুর 12-1টার ভিতরে প্রথমে আপনার কাজ সেরে দেয়, মানে আপনার খাবার পানি দিয়ে দেয়, হ্যাঁ পানি দেয় না অবশ্যই, কিন্তু আপনার যখন আপনার বেশি রোদ উঠে তখন পানি বলতে বলি আর কি দেওয়ার জন্য, কিন্তু খাবারটা দেয়। আবার যখন আপনার বিকাল হয় বিকালে তখন আবার পানিটা চেঞ্জ করে দিই, খাবারটাও চেঞ্জ করে দিই, ঠিক আছে? এই যেমন আপনার দৈনিক ধরেন আপনার 14 ঘন্টা, হ্যাঁ 14 ঘন্টাকে আপনাকে 3 ভাগে ভাগ করতে হবে, তাহলে 1 ভাগে কয় ঘন্টা করে, যেমন 2 ভাগ করলে আপনার 7 ঘন্টা, 3 ভাগ করলে আপনার মোটামুটি 4-5 ঘন্টার মতো। তাহলে দেখেন আপনি সকালবেলা যদি দেন 6টার দিকে, 6, 7, 8, 9, 10,
হ্যাঁ, তাহলে দুপুর আপনি 12টার বাজে আবার দিলেন, এক দুই আবার আবার সন্ধ্যা আর কি 5টা থেকে 6টা পর্যন্ত, এই টাইম আর কি, 3টা টাইম আপনাকে অবশ্যই দিতে হবে আর কি। মানে আমি আমি যেভাবে দিই আর কি, আমি 3টা টাইম নির্দিষ্ট করে রাখছি আর কি। যেমন সকালে 6টা থেকে 7টার ভিতরে খাবার পানি দেওয়া শেষ, আবার দুপুরে আপনার 12টার আগে 11টা থেকে 12টা সর্বোচ্চ হলে আপনার 1টা বাজে না সবসময়, কিন্তু আপনার 12টার আগে বলে দিই আর কি, যে খামারের কাজ শেষ করার জন্য। আর বিকালের দিকে আপনার 5টা থেকে 6টার আগে আপনার খামারে শেষ। এই 3টা টাইম আর কি মূলত আমি যদি খাসার মধ্যে বাকি পালন করি, 3টা টাইম অনুযায়ী আর কি মূলত আমার খামারে রেগুলারই আপনার খাবার পানি দেওয়া হয়। হ্যাঁ, তো এইটা আর কি আপনাকে অবশ্যই আপনার সময় মতো এই খামারে একটা নির্দিষ্ট টাইম ধরতে হবে, যে এই টাইমটুকু আমি আমার খামারে কাজ করব। তো যাই হোক, আপনার অবশ্যই এভাবে আপনার খামারটিকে পরিচালনা করবেন, ইনশাল্লাহ আপনারা সফলতে পারবেন। আর আপনার কোলবাকির সম্পর্কে, কোলবাকির খামার সম্পর্কে যদি আরও কিছু জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিতে থাকবে, আপনারা ওইখানে এই নাম্বার দিয়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যাদের যে কোনো বয়সী কোলবাকি বাচ্চা, কিন্তু অবশ্যই জাপানি জাতের, জাপানি এবং হাইব্রিড দুইটা জাত, যে কোনো বয়সী বাচ্চা আপনারা লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে বাচ্চাটা দিতে পারবো। কারণ আমি আগে কিন্তু আমার খামার ছিল একটি এবং ওইটার মধ্যে শুধু জাপানি নিয়ে কাজ করছি, তো এখন আর কি মূলত আপনার চাই দিচ্ছি কি, যেহেতু আমার খামার আরেকটি করেছি নতুন, দুইটা আর কি মূলত এখন দুইটার মধ্যে মোটামুটি আপনার 10-12 হাজার বাচ্চা লয়, তো একটার মধ্যে চাই দিচ্ছি আর কি জাম্বু হাইব্রিড নিয়ে কাজ করার জন্য। তো হাইব্রিড ইনশাল্লাহ তোলা হয়েছে, আপনাদেরকে খুব শীঘ্রই ভিডিও আপলোড করা হবে, যে হাইব্রিড বাচ্চা পালন করা কেমন, কিসের জন্য ভালো, ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো যদি আরও কিছু জানার থাকে এবং যারা নতুন করে কোলবাকি আমার খামার শুরু করতে চাচ্ছেন, আপনারা অবশ্যই ইউটিউবে তো ভিডিও দেখবেন দেখবেনই, অনলাইনে তো ভিডিও দেখবেন দেখবেনই, কিন্তু এর পাশাপাশি আপনারা অবশ্যই মানে সঠিক তথ্যটা আপনারা অবশ্যই একটা খামারের কাছ থেকে জেনে নেবেন, যে খামার শুরু করার আগে কীভাবে আমরা খামারটা শুরু করতে পারি। হ্যাঁ, আপনারা চাইলে আমাকে কল দিতে পারেন, বা আপনার যারা পরিচিত যদি কোনো খামারি থাকে আপনাকে, আপনি চাইলে ওনাদের থাকে কিছুটা পরামর্শ নিতে পারেন যে আমি কীভাবে শুরু করতে পারি। হ্যাঁ, তো যদিও আজকের এই ভিডিওতে অনেক কিছু বলা হয় নাই, কারণ ভিডিওটি এমনি বেশি বড় হয়ে যাচ্ছে, আমি যদি আপনাদেরকে আরও বেশি বলতে চাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আপনারা অবশ্যই যদি কমেন্ট করেন যে খামার করতে হলে কী কী বিষয় আমাদেরকে জানতে হবে, কোন কোন বিষয়ের উপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি আপনারা কমেন্ট করেন ইনশাল্লাহ পরবর্তীতে এমন ধরনের ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবারই আপনাদের পৌঁছে যায়। তো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।